ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে আলোড়ন সৃষ্টি করেছে নিউইয়র্কের হিন্ডেনবার্গ রিসার্চ। আর্থিক গবেষণা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন এর আগেও উন্মোচন করেন বড় মাপের আর্থিক কেলেঙ্কারের ঘটনা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে নিউইয়র্ক ভিত্তিক হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন আলোড়ন সৃষ্টি করেছে বিশ্ব মিডিয়ায়। এতে অস্থিরতা দেখা দিয়েছে আদানি গ্রুপের শেয়ারের দামেও। 2017 সালে একটি ফরেন্সিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে এ প্রতিষ্ঠানটি। ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে স্নাতক নেয়া নাথান অ্যান্ডারসন ফ্যাক্সেট রিসার্চ সিস্টেমস ইনকর্পোরেটেড নামক একটি কোম্পানিতে তার কর্মজীবন শুরু করেন। এমনকি ইসরায়েলে অ্যাম্বুলেন্স চালক হিসেবেও কাজ করেন তিনি। তবে বছরখানেক আগে মার্কিন ইলেকট্রনিক ট্রাক প্রস্তুতকারক নিকোলা কর্পোরেশনের জালিয়াতি উন্মোচন করে বিশ্বে পরিচিতি পান অ্যান্ডারসন ও তার প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ। 2020 সালের জুন মাসে মার্কিন শেয়ার বাজারে আত্মপ্রকাশ করে নিকোলা। এরপরে হু হু করে বাড়তে থাকে নিকোলার শেয়ারের দর। বিখ্যাত ফোর্ড মোটরকে ছাড়িয়ে কয়েক মাসের মধ্যে কোম্পানিটির বাজার মূল্য $34 বিলিয়ন পৌঁছায়। তবে নিকোলার উত্থানে গড়বড় আছে বলে দাবি করেন অ্যান্ডারসন। এক ভিডিওতে নিকোলার ইলেকট্রিক ট্রাককে উচ্চ গতিতে চলতে দেখা যায়, কিন্তু নাথান দাবি করেন ট্রাকটি আসলে খাড়া পাহাড় থেকে নিচে নেমে আসছিল। হিন্ডেনবার্গের এই প্রতিবেদন প্রকাশের পর বিনিয়োগকারীদের ভুয়া তথ্য দেওয়ার অভিযোগে নিকোলের প্রতিষ্ঠাতা ট্রেভর মিল্টনকে গত বছর দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠান আদালত। বর্তমানে কোম্পানিটির মূল্য $34 বিলিয়ন থেকে নেমে এসেছে মাত্র $1.4 বিলিয়ন। সম্প্রতি আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারের দাম বাড়িয়ে দেখানোর অভিযোগ আনা হয় হিন্ডেনবার্গের প্রতিবেদনে। সেখানে বলা হয় গত 3 বছরে প্রতিষ্ঠানটি $100 বিলিয়নেরও বেশি আয় করেছে মূলত শেয়ারের মূল্য বাড়িয়ে। iBTV USA নিউজ ডেস্ক।